জলাভূমি ভরাট করা বেআইনি, অনৈতিক এবং পরিবেশের ক্ষতিকর কাজ, জানিয়ে সোচ্চার জলাভূমি রক্ষা কমিটি। জলাভূমি রক্ষার দাবিতে শনিবার শহর বহরমপুরের নাগরিক কনভেনশন কালেক্টরেট ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে জলাভূমি রক্ষায় বিভিন্ন দাবিকে তুলে ধরলেন আরও একবার। কনভেনশনে অংশ নেন বিভিন্ন মৎস্য সমবায় সমিতি, মৎস্যজীবী ফোরামের প্রতিনিধি, সূর্যসেনা এপিডিআর এর সদস্যরা। খাল, বিল, পুকুর, রাস্তার নয়াঞ্জলি, নদী, নালা, সমস্ত রকম জলাভূমি ভরাট করা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, বুঝে যাওয়া জলাভূমি সংস্কার করতে হবে, জলাভূমির চরিত্র বদল করা যাবে না, জলাভূমি ভরাটকারীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন দাবিকেই তুলে ধরা হয় জনসমক্ষে। আমাদের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য, কারণ এগুলো হারিয়ে গেলে আমরা সাংঘাতিক জল সংকটের মধ্যে পড়ে যাব। সুতরাং এগুলোকে বাঁচাতে হবে, ভূমি রাক্ষসদের হাত থেকে বাঁচাতে হবে, সরকারকে সক্রিয় হতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যারা এই জলাভূমিকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে সমস্ত জলাভূমিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, যেগুলো ভরাট হয়ে গেছে। সুন্দরভাবে বেঁচে থাকার স্বার্থে এই জলাভূমি ভরাট প্রতিরোধে জনসাধারণের কাছে গণ আন্দোলনে যোগ দেওয়ার আবেদন জানানো হয়। গত চার বছর ধরে শহর থেকে শহরতলিতে জলাভূমি রক্ষা নিয়ে নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছে জলাভূমি রক্ষা কমিটি মুর্শিদাবাদ জেলা। মুক্ত নাগরিক সভায় হয় লিফলেট বিলি, মতামত নেওয়া হয় জনসাধারণের থেকে। আজকে হচ্ছে নাগরিক কনভেনশন, জলাভূমি রক্ষা কমিটি গত চার বছর ধরে কাজ করছে, তো মানে খুব উল্লেখযোগ্য সাফল্য কিছু আছে এরকম নয়। তো আমরা নাগরিকদের ডেকে নাগরিকদের মতামত এবং আমাদের আন্দোলনের পথ ঠিক আছে কিনা তাদের মতামত নেওয়া, তাদের পরামর্শ নেওয়া, এই কারণের জন্যই আজকের সভা, নাগরিক সভা, মুক্ত সভা, সবাইকেই আসতে বলা হয়েছে। আমরা লিফলেট বিলি করেছি সারা রাজ্যে, সারা জেলায়, এবং অনেক প্রচারও করেছি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।